নিরাপদ খাদ্য সচেতনতা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, দেশে খাদ্যে ভেজাল দিনে দিনে বাড়ছে। যেহেতু ভেজাল খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া খুব ধীরে ধীরে ঘটে, তাই নিজেদের অজান্তেই রোগাক্রান্ত হচ্ছেন ভোক্তা। তাই ভেজালের ভয়াবহতা প্রতিরোধ ও সচেতনতা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। শুরুতেই পরিচয় করাতে চাই, ডাক্তার এ ভি এম আবদুল্লাহ, চিকিৎসা বিশেষজ্ঞ, এমিরিটাস অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল কাইম সরকার, চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ভেজাল খাদ্যে বিশ্বে অসুস্থ হচ্ছেন প্রতি 10 জনে একজন মানুষ। প্রতি বছর আক্রান্ত হচ্ছেন 60 কোটি মানুষ। ভেজাল খাদ্যে মারা যাচ্ছেন বছরে 4,42,000 মানুষ বিশ্বে। বাংলাদেশেও খাদ্যে ভেজাল আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে খাদ্যে ভেজালের ভয়াবহতা নিয়ে, সেটি একটু দেখে আসতে চাই। তালমিস্ত্রি নামেই মনে হবে রোগীর শতভাগ আস্থার পাথেয়। কেরানীগঞ্জে এই কারখানার চিত্র দেখে মোটেও ঘাবড়াবেন না, তালমিস্ত্রির কারখানা এটি। এই মিস্ত্রি খাচ্ছেন তালের মনে করে, বাস্তবে কারখানায় নেই তালের রসের ছিটে ফোটাও। চিনির শিরার সঙ্গে সোডা হাইড্রোকেমিক্যাল জাল দিয়ে অসাধু হাতে বানাচ্ছে তথাকথিত আস্থার তালমিস্ত্রি। এইসব তালমিস্ত্রি শক্ত করতে রাখা হচ্ছে নোংরা পরিবেশে। এরপর নোংরা পরিবেশে কষায় চাপাতিতে নিদারুণ কাটাকাটিতে তৈরি হচ্ছে তালমিস্ত্রির টুকরো, তাতেও স্বাস্থ্যের কোনো চিহ্নই নেই। এসবই প্যাকেটজাত করে ছড়াচ্ছে সারা দেশে। তালমিস্ত্রির এই কোম্পানিটি নিয়ে এর আগেও একাধিকবার সংবাদ প্রচার করলেও বছর বছর কেবল কারখানা স্থানান্তর হয়। তবুও সবকিছু রয়ে যায় কর্তৃপক্ষের নজরদারির বাইরে। রং টষ্টসে টমেটোর ছবিতেই চলে মুখরোচক এই বাজারি সস। রুচি বাড়াতে খাবারের অনুষঙ্গ হিসেবে জনপ্রিয় সবার কাছে, যেন সস ছাড়া চলেই না। এবার কামরাঙ্গীর চরের এই কারখানায় ঢোকা যাক। কেমন তৈরির পরিবেশ, কিসে হচ্ছে তৈরি, তন্ন তন্ন করে খুঁজেও মোড়কে দেখানো টমেটো, কাঁচামরিচ, ভেজিটেবলের টিকিটাও মেলেনি কারখানায়। আটা, ময়দা, বার্লি ড্রামের নোংরা পানিতে গুলিয়ে এরপর মেশানো হচ্ছে বিষাক্ত রং, পটাশিয়াম সালফেট সহ আরও কেমিক্যাল। এরপর সেই তরল হিটারে জাল দিয়ে ঘন হলেই হয়ে গেল মুখরোচক সস। জালদি জাল দেওয়ার পরে সসটা হয়ে যায়, তারপর এটা গেলানে ভরি। টমেটোর সস না, এটা গাজরের সস। গাজরের সস এখন তো গাজর নেই, এই জন্যই সুজি দিয়ে বানাচ্ছি। এবার বোতলজাত করার পালা। একে একে ছোট কন্টেইনারে তরল সস ভর্তি করে তার গায়ে লাগানো হচ্ছে প্রতারণার লেভেল। প্রস্তুত হলো তথাকথিত মুখরোচক সৃষ্টি সস। এবার বাহারি বিজ্ঞাপনে এই সস চড়া দামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, অথচ কারখানায় বিএসটি এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনই অবৈধ। এমন অবৈধ কর্মকাণ্ডের দায়ে কারখানাটিকে আগেও সিলগালা করে 6 মাসের জেল দিয়েছিল মালিককে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে দূষিত খাবারের কারণে 5 বছরের কম বয়সী রোগাক্রান্ত 43% শিশুর 1,25,000 মারা যাচ্ছে বছরে। দেশেও কিডনি রোগে ভুগছেন 2 কোটি মানুষ। এসব অসাধু কোম্পানির লাইসেন্স প্রদান, নবায়ন ও তদারকি প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান বিশেষজ্ঞদের। এই যে ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীরের অবস্থা তো আসলে খারাপের দিকেই যাচ্ছে। ভেজাল যারা দেয় এগুলো চিহ্নিত করতে হবে, তাদের ট্রেস করে করে তাদের ভেজালদের ভেজাল যারা দিই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভেজাল করবেন অতি মুনাফার লোভে যিনি নকল পণ্য বিক্রি করবেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করবেন, আনহাইজেনিক কন্ডিশনে পণ্য বিক্রি করবেন, তার জন্য আমাদের কোনো ছাড় নাই। তিনি যেই হন আমরা তার চেহারার দিকে তাকাবো না, কঠোরভাবে আমাদের সেই আইন প্রয়োগ করব। যে কোনোভাবেই হোক আমাদের দেশের জনগণকে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাব। আমরা আমাদের রিপোর্টটি দেখলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আমাদের সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান রয়েছেন জনাব আব্দুল কাইম সরকার, এবং আপনার কাছে আসতে যা আপনিও রিপোর্টটি নিশ্চয়ই দেখলেন। আসলে ভেজালের মাত্রা কি আপনার মতে কি বাড়ছে কি না, বা আপনাদের এই ভয়াবহতাটা কতটা অনুভব করেন একটু যদি বলেন। ভেজাল যেটা আপনারা দেখিয়েছেন এটা আসলে সারা দেশে তো 64 জেলাতেই আমাদের অফিসাররা আছে, সব জায়গাতে আমরা কাজ করছি। এই ভেজালগুলো প্রায়ই আমরা আইডেন্টিফাই করছি, অ্যাকশানও নিচ্ছি। যেমন এই একটা যেটা দেখালেন, একবার শাস্তি পাওয়ার পরেও আবার সে এই অপরাধে সে নিযুক্ত হয়েছে।
এটা আসলে খুব ভয়াবহ অবস্থা, কারণ খাদ্য মানুষ গ্রহণ করে তার দেহের পুষ্টির জন্য তার শরীরের কাজ করবে, স্বাস্থ্য ভালো থাকবে, পুষ্টির পূরণ হবে, চাহিদা পূরণ হবে এই জন্য। কিন্তু এটা যদি ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হয় যেটা শরীরের জন্য ক্ষতির কারণ হবে, তাহলে এটা তো আসলে খুবই মারাত্মক একটা বিষয়। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্যাপারে সচেতন আছি, আমাদের জেলায় জেলা প্রশাসন সহ সবাই আমাদের বিশেষ সহযোগিতা করছেন, উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং আমাদের ম্যানেজমেন্ট টিম সবাই আমরা রেগুলার মনিটর করছি। যেখানে এই ধরনের অভিযোগ পাচ্ছি বা যে কোনো আমাদের সন্ধান আসছে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন এক জায়গায় আমরা অপারেশনে গিয়েছিলাম, পৌঁছানোর আগে দেখা গেল ওই জিনিসপত্র ফেলে লোকজন পালিয়ে গেছে, এরকম ঘটনাও ঘটে। তারপরেও আমরা সচেতন আছি এবং আমরা যে কোনোভাবে এই ভেজালটাকে দূরীভূত করতে চাই, জনগণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমরা যে কোনোভাবেই হোক সচেষ্ট আছি। কিন্তু আপনার কি এই মুহূর্তে সেই জায়গা আছেন কিনা পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতার জায়গাটিতে? ভেজাল, আপনি যেটা বলছেন ভেজালের বিষয়টা যদি আমি বলি তো দুইটা কারণে হচ্ছে। একটা হলো অজ্ঞতার কারণেও কিন্তু ঘটছে। একজন দেখা গেল খাবারটাকে রঙিন করার জন্য সে রং মিশ্রিত করলো, কিন্তু এই রংটা যে মানব শরীরের জন্য ক্ষতিকর, এই রং যে মানুষ খাইতে পারে না সেটা অনেক সময় সে জানেও না। আবার কেউ আছে জেনে শুনেই সে অতি মুনাফার লোভে এ ধরনের ভেজাল করে থাকে, যেমন যেটা আমরা একটু আগে দেখলাম, এটা জেনে শুনে সে অতি মুনাফার লোভেই এটা করেছে। তো দুইটার জন্যই আমরা তৎপর আছি, আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ আমরা করছি, ট্রেনিং দিচ্ছি আমরা লোকজনকে, সেভাবে করছি। তো লাইসেন্স যেটা আপনি বললেন যে বিএসটিআই ওনাদের স্ট্যান্ডার্ডের বিষয়ে লাইসেন্স দিয়ে থাকেন, আবার হোটেল রেস্তোরাঁ যদি বলেন এটা জেলা প্রশাসনকে হোটেল রেস্তোরাঁ আইনে ক্ষমতা দেওয়া আছে। তবে সবাইকে লাইসেন্সের আওতায় নিয়ে আসাটাও একটা কঠিন কাজ, দেখা গেল একটা অসপাড়া গায়ে বা এমন একটা জায়গায় নিয়ন্ত্রণের অথরিটি কি আপনাদের কাছে আছে? আমরা ভেজাল প্রতিরোধে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের যে কাজ আছে সেটা আমরা নিয়মিতভাবেই করে যাচ্ছি, লাইসেন্সটা অন্য অথরিটি করছে, কিন্তু সমন্বয়টা আমরা যৌথভাবেই করছি। লাইসেন্সটা বিএসটি এর হাতে আছে, আসবো আপনার কাছে। আমরা একটু আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অধ্যাপক এ বি এম আবদুল্লাহ স্যার, আপনার কাছে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসতে চাই। আপনি স্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন স্বনামধন্য স্বাস্থ্য বিশেষজ্ঞ। আসলে এই যে যত্রতত্র কারখানা তৈরি করে অনুমোদনহীন রং, মাত্রাতিরিক্ত কেমিক্যাল এবং স্বাস্থ্যের কোনো বালাই নেই, আসলে ল্যাব নেই, কেমিস্ট নেই, এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমাদের যে মানুষের মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ যে খাদ্য পণ্যটি তৈরি করা হচ্ছে, সেটি আপনার কাছে মনে হয় যে যেটি আমরা ছবিতে দেখি কতটা স্বাস্থ্যসম্মত? না, ধন্যবাদ আপনাকে। এই সুদীর দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত একটা ভালো অনুষ্ঠান এবং সময় উপযোগী। নিরাপদ খাদ্য সচেতনতা দুটোই খুব জরুরি আমাদের জন্য। প্রথম কথা হলো যে প্রতিবেদন দেখলাম, এটাকে তো আপনি বলছেন যে খাদ্যে ভেজাল, তো খাদ্যই তো না, আর ভেজাল কী হবে, তাই না? এই যে একটা তাল মিশ্রি দেখলাম সস, খাদ্যের তো কিছুই নেই এর মধ্যে, তার নিজের ইচ্ছা মতো করে যে কী কী দিয়ে তারা বানাচ্ছে এবং এটাই খাদ্য হিসেবে আসলে বাজারে বিক্রি করছে, এটা তো খাদ্য তো নয়ই। আমি মনে করি ভেজাল না পড়ে এটা অখাদ্য, এবং এটাই কিন্তু আমরা খাচ্ছি বা আমার জনগণ খাচ্ছে, তাই তো? এবং এই যে খাদ্য খাচ্ছে যিনি তৈরি করছে, তো অনেক জায়গায় সমস্যা, যে তৈরি করছে সে নিজেও তো জানে না, এবং তার যে হাতে কী কী তৈরি করছে, তার পায়ের মধ্যে যে অবস্থাগুলো দেখলাম, তো এইটা দিয়ে যে কী ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বাস চলছি বা চল মানে চলে চলেই যাচ্ছি বা হয়তো বা দিনের পর দিন, মাসের পর মাস, তো একটা ভয়াবহ অবস্থা আর কি। আরেকটা কথা হলো যিনি বানাচ্ছে যে তার হাতে পায়ে যে লাগছে এই কেমিক্যালগুলো, সে নিজেও কিন্তু অসুস্থ হচ্ছে, জানেও না অথবা জানেই শুনেই করবে, মুনাফার লোভে, অতি মুনাফার লোভে, বা যে ব্যবসায়ী এতে করেন উনি নিজে এগুলো খান কি জানি না আমরা, উনি মানে ওনার ছেলেমেয়ে আত্মীয় স্বজন বা ঘরের পরিবার পরিজন তো আছে, তাও তো উনি খান কিনা তাও তো জানি না, যদি খেয়েও থাকে তাহলে তো মনের অজান্তে নিজেই তো বিষ প্রাণ করতেছে, এটাই তো বলতে হয় আর কি। এতে আমাদের যা হওয়ার সবই তো হচ্ছে, কারণ যেগুলো খাদ্য নয়, অখাদ্য, ভেজাল সব মিলে আমাদের শরীর টের তো এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে এই ভেজাল খাদ্য বা অখাদ্য এটা মানে আক্রান্ত না করে। প্রথমে যারা খাচ্ছে তত পেটেই যাওয়ার ট্রাবলটা হচ্ছে, পেটের যত রকমের ট্রাবল সবই হচ্ছে, তার পাতলা ব্যথা থেকে শুরু করে লিভার, কিডনি, আর সবই তো প্রবলেম হচ্ছে আর কি। সরাসরি তাৎক্ষণিকভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু যারা দিনের পর দিন, মাসের পর মাস খাচ্ছে, এটা একটা স্লো পয়জনিংয়ের মতোই তো, তাই না? সারাটা শরীর কিন্তু তারা আক্রান্ত হচ্ছে, যেমন আমি একটু বললাম লিভার হয়, কিডনি হয়, হার্ট হয়, ব্রেন হয়, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ হয়, যে বোন মেরো রক্ত তৈরি যায় ওখানে হয়। সবচেয়ে ডেঞ্জারাস হয়েছে শিশুরা,
এই বাচ্চারা যদি এই খাদ্য খায় তার তো মেধার ডেভেলপমেন্ট তো হচ্ছে না। এই শিশুই তো একদিন দেশের নেতৃত্বে দেবে, বড় বড় পোস্ট পজিশন যাই বলেন এগুলো তো চালাবে, কিন্তু করতে পারছে না। আরেকটা ডেঞ্জারাস হলো যদি গর্ভবতী মহিলা এগুলো খায়, ওনার নিজের জন্য যেমন ক্ষতিকর, গর্ভস্থ যে বাচ্চা তার জন্য তো এটা ক্ষতিকর। তেমন বাচ্চা এমন হতে পারে যে বাচ্চা হয়তো মিসক্যারেজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অথবা জন্মগত ত্রুটি নিয়ে কিন্তু বাচ্চা ডেভেলপ হচ্ছে, হাবাগুবা ব্রেন ডাল, তাই না, তার হার্টের সমস্যা কি, এগুলো নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে আর কি। সুতরাং সর্বক্ষেত্রে এই ধরনের ভেজাল খাদ্য বা অখাদ্য খেয়ে সত্যিকার অর্থে আমাদের পুরা জাতি কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আর কি। মানে সামাজিক দিক থেকে চতুর্দিক থেকে কিন্তু আমরা বলতে পারেন এটা মহা বিপর্যয়ের মধ্যেই কিন্তু আমরা এই ভেজাল খাদ্য খেয়ে খেয়ে কিন্তু আমরা মহাবিপদের মধ্যে যাচ্ছি আর কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু একটা জরিপ কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যে প্রতি 10 জনে একজন মানুষ খাদ্যের কারণে অসুস্থ হন সারা বিশ্বে, হচ্ছে মারা যাচ্ছে প্রচুর, 60 কোটি মানুষ প্রতি বছর অসুস্থ হচ্ছে, আক্রান্ত হচ্ছে তারা। ওই একই রোগী কয়েকদিন পর পর এই ট্রাবল নিয়েছে, আমরা যে ওষুধপত্র দিই সেগুলো তো কাজে লাগছে না, কারণ ওর মধ্যে তো ভেজাল, যে খাদ্যের যে ভেজাল যারা তৈরি তাদেরই কোনো একটা ব্যবসায়ী হয়তো ওষুধের কোম্পানিও তাদের থাকতে পারে, এই এদের মধ্যেও যে ভেজাল নাই তাও তো না। আমরা অনেক সময় হয়তো আমার ডায়াগনোসিস আছে, রোগও ধরতে পারছি, মেডিসিন দিয়েছি কাজ হচ্ছে না, মেডিসিন দিচ্ছে হয়তো মেডিসিন ভালো কিন্তু অখাদ্য করতে খেতে ওষুধে তো ধরছে না, খালি কিডনি না, বডির এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে তার আক্রান্ত না হচ্ছে আর কি, তার বডির প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, বারবার রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো তো একটা সমস্যা আর কি। স্যার আসবো আপনার কাছে, আমরা একটু আবারও যেতে চাই জনাব আব্দুল কাইম সরকার, আসলে একটু আপনার কাছে এই প্রশ্নটা করতেই চাই। আপনারা আমরা জানি যে 2015 সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে, এখনও তাদের অনেকটা সীমাবদ্ধতা নিশ্চয়ই রয়েছে। আপনি যখন অনেকদিন ধরে আসলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আইনি কাঠামোগুলো আমরা যতটুকু জানি আপনি একদম পূর্ণাঙ্গভাবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন, আসলে দায়টা কাকে দিবেন? অবস্থার দায় আসলে স্পেসিফিক কাকে দেব, আমরা সবাই কম বেশি এটার জন্য দায়ী। প্রথম যদি বলি যে আমি যখন খাদ্য গ্রহণ করছি, আমি একটা হোটেল থেকে খাবার খাচ্ছি বা যেখান থেকে, এই পরিবেশটা ভালো কি না, এখানে ধুলাবালি আসতেছে কি না, খাবারটা কোন পরিবেশে রান্না করছে, রান্নাঘরের পরিবেশটা ভালো কি না, আমি কি এটা দেখে খাচ্ছি? দেখা গেল নোংরা পরিবেশে আমার খাবার প্রয়োজন, আমি খেয়ে যাচ্ছি। আমি শার্ট প্যান্ট পরা ভদ্রলোককেও দেখি যে ওই রাস্তার পাশে ভ্যানের মধ্যে একটা ভাসতেছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খাবারটা খাচ্ছেন, তাই একবারও চিন্তা করেন না যে এই খাবারটা আমার স্বাস্থ্যের জন্য নিরাপদ কি না। আবার একই সাথে আমরা যারা সরকারি দপ্তরে আছি সেটাও আপনি বলতে পারেন যে আমাদের তো মনিটরিং আছে, মনিটরিং থাকলেও যে সমস্যাটা যে সর্বত্রই যদি মানে উৎপাদকেরা এই ভেজালের চিন্তাটা করেন, সবাইকে কীভাবে আমরা মনিটর করব, সবাইকে কীভাবে আইডেন্টিফাই করব। আজকে এখানে ধরা হইলে দেখা গেলো এই লোকে আবার কিছুদিন পরে আরেক জায়গায় গিয়ে আরেক নামে একটা চালু করে দিতে পারে, তো এটাও একটা কঠিন কাজ। তো এই জন্য আমাদের সচেতনতা লাগবে, এটা ভোক্তা পর্যায়ে উৎপাদক পর্যায়ে আমাদের প্রশাসনের সবারই সচেতনতা লাগবে, এই জন্য সচেতনতা বৃদ্ধির কাজটাও আমরা করে যাচ্ছি। আবার একই সাথে আমরা আমাদের যত সরকারি দপ্তর আছে, 18টা মন্ত্রণালয় দপ্তরে খাদ্যের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সাথে আমরা সমন্বয়ের কাজটা করে যাচ্ছি। একই সাথে আমাদের হটলাইন নাম্বার চালু করেছে 1-6-1-5-5, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এটা সর্বক্ষণ টোল ফ্রিভাবে কমপ্লেনগুলো নিচ্ছে। একই সাথে আবার যারা উৎপাদক আছেন বা প্রসেসর আছেন তাদেরকে আবার প্রশিক্ষণও দিচ্ছে নিজস্ব উদ্যোগে, এবং এতে কিন্তু অনেক পরিবর্তন আসছে। তো যেহেতু সব জায়গায় এটা ছড়িয়ে আছে, সময় লাগবে, তবে আমার বিশ্বাস এক সময় ইনশাল্লাহ আমরা আমাদের দেশেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সক্ষম। জি ইনশাল্লাহ আমরা আসবো আপনার কাছে, একটু আসতে চাই একদম সংক্ষেপে যদি বলেন যে আসলে সাধারণ মানুষ, আমরা যেসব খাবারগুলো দেখলাম যে আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা খাই, সস কিংবা এই তাল মিশ্রি এই ধরনের খাবারগুলো, আমাদের ভোক্তা পর্যায়ে কি বোঝার কোনো উপায় আছে যে এগুলো ভেজাল না? প্রথম কথা, জনগণ তো একটা প্রবলেম হলো, জনগণ তো অনেক কিছু বুঝতে পারবে না, কারণ কোন ফ্যাক্টরিতে কোথায় কী তৈরি করে তা তো বোঝার উপায় নেই। সুন্দর সুন্দর এগুলো যখন প্যাকেট করে সুন্দর মোড়কে সুন্দর সুন্দর লেখা, বোঝার কিন্তু উপায় নাই। এই যে কোথায় কোথায় দেখেন যে প্রতিবেদন যেগুলো দেখলাম, জনগণ তো এটা বোঝার কোনো উপায় থাকে না। জনগণ একটা কাজ করে তাদের কিন্তু সচেতন হইতেই পাবে, কারণ এককভাবে তো দায়ী করা মুশকিল। জনগণকে যেমন সচেতন হবে, ভোক্তাকে সচেতন হতে হবে, প্রশাসনকেও কিন্তু তার দায়িত্ব নিতে হবে। কারণ প্রশাসনকে তো যদি দায়িত্ব না দেন, যেখানে তৈরি হচ্ছে এই জিনিসগুলা, খাদ্যই তো তৈরি হচ্ছে না, তো ওখানে তো ওর কাজ তো জনগণ তো গিয়ে গিয়ে কোথায় কী গেলে তো খুঁজে পারবে না। তো সুতরাং প্রশাসনকে নিতে হবে, ভিজিলেন্স টিম করতে হবে, তারা রেগুলার দেখবে কোথায় কী তৈরি হয়, এবং দিয়ে করে তার জন্য হয়তো আইন আছে, আইন যেন এটা সত্যিকার অর্থে কার্যকরী হয়, এটা কার্যকরী তো করতে হবে, কঠোর পানিশমেন্ট তাকে দিতেই হবে। কারণ খাদ্য নিয়ে মানুষের জীবন নিয়ে
ছিনিমিনি খেলার তো কোনো অধিকার কারো নাই, তাই না? কেউ কারোই নাই। সুতরাং এটা প্রশাসনকেই দায়িত্বটা আগে নিতে হবে। কিন্তু মনিটরিং কিন্তু নেই। আমরা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমরা যে কারখানাগুলোতে দেখছি পণ্য উৎপাদন হচ্ছে, সেই কারখানাগুলোর কিন্তু অনুমোদন আছে। না, সেটা কথাই বলছি আমি, যে এটা মনিটরিং তো করতে হবে, দায়িত্ব তো প্রশাসনকে অবশ্যই নিতে হবে। আমরা প্রশাসনও শুধু একক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও তো এর মধ্যে সম্পৃক্ত করতে করে তারা একদম রেগুলার মনিটর করতে হবে, ভিজিলেন্স টিম করে করতে হবে। শুধু তাই না, একদিন গেলো আর বন্ধ করলো, পানিশমেন্ট নিলো, ঠিকই সে ওই কয়েকদিন পরে আবার ভুলে যায়, আবার সাগের মতো ব্যবসা শুরু করে, তাহলে তো হচ্ছে না। এটা নিশ্চয় আসবো। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, নিরাপদ খাদ্য সচেতনতা অনুষ্ঠানে একটা বিরতি নেবার সময় হয়েছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নিরাপদ খাদ্য সচেতনতা অনুষ্ঠানে। আমরা একটু সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এ বি এম অধ্যাপক স্যার, আপনার কাছে আবারও যেতে চাই। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য, সেই হিসেবে আসলে সারা বিশ্বে বছরে 4,42,000 মানুষ মারা যান। এটা খুবই আতঙ্কজনক একটি আসলে তথ্য। এটি কী খাচ্ছে সেটি হয়তো আমরা জানি না, কিন্তু এই যে আতঙ্কজনক একটি পরিস্থিতি, বাংলাদেশও নিশ্চয়ই অসুস্থ হচ্ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, একটু যদি বলেন বাংলাদেশের চিত্রটা একটু যদি আপনি বলেন। আমাদের যেটা সবচেয়ে উদ্বেগের জিনিস হলো, সর্বস্তরের মানুষ কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি, বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষ। এবং সেই জন্য দেখেন আজকাল আমাদের দেশেও আমাদের কিন্তু যে আমরা বলি না যে অসংক্রামক ব্যাধি যেগুলো নন, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ইনফেকশাস ডিজিজগুলো বিভিন্ন কারণে, ভ্যাকসিন বলেন, ওষুধপত্র, চিকিৎসা পদ্ধতি, ইনভেস্ট, এগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে এবং অসংক্রামক ব্যাধি বেড়ে যাচ্ছে। তার অন্যতম কারণ কিন্তু অনিরাপদ খাদ্য, আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু খাদ্য। যেমন ধরেন রোগের কথা সবাই জানেন, ডায়াবেটিস বলেন, উচ্চ রক্তচাপ, হার্টের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, তাই না? কত রকমের রোগী রোগ ব্যাধি তো হচ্ছে। আমরা যদি এরকম ভেজাল বা অখাদ্য খেতেই থাকি, তাহলে এই অসংক্রামক রোগী থেকে তো জাতিকে, দেশকে বাঁচানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চাহিদার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সচেতন, বাট খাবার কিন্তু আমরা নিশ্চিন্তে খেয়ে ফেলি, নিরাপদ খাদ্য। সচেতন তো বলা মুশকিল। যখন উনি একটা সুন্দর কথা বলছে, মনে হয় খুব ভালো মানুষ, ওই ভ্যানের মধ্যে কী তৈরি হচ্ছে, রাস্তাঘাটে বসে বসে খাচ্ছে, সে একবারও চিন্তা করে দেন এই খাদ্য নিরাপদ কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয়েছে কিনা। যে আমি যেটা বললাম, শরবত খাচ্ছেন, পানিটা কেমন, কী দিয়ে বানাচ্ছে, যেটা আপনিও বলেন, গুড়, আখ বা চিনি মিশি বা ফল, যাই বলেন, বা ফলের নামেও তো আজকাল তো রিয়েল ফল কি পাওয়া যায়, অনেক সময় তো পাওয়া যায় না, কেমিক্যাল দিয়ে ফলের মতো সুন্দর রং করে খাচ্ছে বা আমরাও খাচ্ছি, তো এগুলো তো সব মিলেই তো আমরা একটা ঝুঁকির মধ্যে আমাদেরকে তো ফেলে। যেমন জনগণের যে কথাটা বলছি, একদিক দিয়ে তারা অনেকেই সচেতন না, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। আরেকটা হলো তাদের জানারও উপায় নাই যে এই খাদ্যটা আসলে কোথায় কীভাবে তৈরি হচ্ছে, জানার কিন্তু সুযোগও কিন্তু জনগণের অর্থটা নাই। সচেতন নিশ্চয়ই হতে হবে, তবে তাকে সচেতন অবশ্যই হতে হবে। নিশ্চিন্তে আমরা খেয়ে ফেলছি এই খাবার, এই নিশ্চিন্তে নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নাই, সেটাই বলতে চাচ্ছি। আসছি আপনার কাছে, আমরা একটু যেতে চাই জনাব আব্দুল কাইম সরকার। আসলে অসংক্রামক ব্যাধি কিন্তু বাড়ছে স্যার যেটি বললেন, এবং আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের যে কারখানাগুলো রয়েছে সেগুলো লাইসেন্স দিচ্ছে কোনো প্রতিষ্ঠান, মনিটরিং কিন্তু সেভাবে হচ্ছে না। এটা ধরেন মনিটরিং আমরা এক এক সেক্টর যারা যার যে দায়িত্বে আছে সেটা করছি, তো সারা দেশে যদি আপনি বলেন যে মনিটরিংয়ের জন্য সেরকম জনবলও প্রয়োজন আছে, সেই চাহিদার তুলনায় জনবলের ঘাটতিও কিন্তু আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠানে রয়েছে। সরকার এই ব্যাপারে আন্তরিক, আমরাও চেষ্টা করছি, সব প্রতিষ্ঠানেই চেষ্টা করছে, আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করছি যেন এটা আরও আমাদের মনিটরিং এবং ইন্সপেকশনটা আরও ভালো হয়। আর একটু যেটা আপনি বলবো যে খাদ্যের যে ভেজাল বলি, আমার খাদ্য আমি যেটা বাড়িতে রান্না করি, বাড়িতে তৈরি হয়, এই খাবারটাও কিন্তু আমার অসচেতনতার কারণে এটা ক্ষতিকর হয়ে যেতে পারে। সিম্পল ধরেন এই যে এই কাপে চা আছে, চাটা বলা হয়েছে যে এক মানে ফুটন্ত পানিতে 1 মিনিটেরও কম, 54 থেকে 55 সেকেন্ড রাখতে হবে, তাইলে আমার যে ক্যাফিন আছে এটা চলে আসবে, আমার অসুবিধা নেই। কিন্তু এর বেশি যদি আমি গরম ফুটন্ত পানিতে চাটা রাখি, তখন ওখানে টেনিন বের হয়, যেটা দীর্ঘমেয়াদে আমার ক্যান্সার, কিডনি ট্রাবল এগুলো হইতে পারে। আবার ধরেন আমাদের যদি বাজারে যাই, একটা গরু জবাই করলো, দেখা গেলো তো সকালে জবাই করছে, সারাদিন এই মাংসটা ঝুলিয়ে রেখে বিক্রি করছে, বিকাল পর্যন্ত বিক্রি করছে, তো
করতে তিন চার ঘন্টা পর তো ওখানে আপনার ব্যাকটেরিয়া গ্রো করবে, এটা ধীরে ধীরে এর কোয়ালিটি খারাপ হবে। তো সারাদিন তো এইভাবে ঝুলিয়ে রাখার কোনো উপায় নাই, তাহলে সে ওই শীতল তাপমাত্রায় রাখতে হবে যেন ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি না করতে পারে। আবার বাসায় দেখা গেল সকালে রান্না করছে, টেবিলে খাবার দেওয়া আছে, চার পাঁচ ঘন্টা টেবিলের মধ্যে খাবারটা থাকতেছে, সেটাও তো দুই তিন ঘন্টা পরে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতেছে, এভাবে বাড়ির খাবারও আমার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সচেতনতাটা খুব প্রয়োজন, যে কারণে আমাদের যে সম্মানিত প্রফেসর মহোদয় আছেন উনি আহ্বায়ক ছিলেন, আমরা এই পারিবারিক নির্দেশিকা এই জিনিসটা আমরা করেছি। এখানে কীভাবে বাজার থেকে দেখে আমরা খাবার কিনবো, কীভাবে সংরক্ষণ করব, কীভাবে প্রসেস করব, কীভাবে রান্না করব, কোন খাবারটা কতটুকু গ্রহণ করব, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। এবং এটা আমাদের অনলাইনেও দেওয়া আছে, কপি দেওয়া আছে, যে কেউ লুট করে নিতে পারেন, এটা থেকেও কিন্তু তারা সচেতন হইতে পারবেন। আবার আমাদের ওনার সহযোগিতায় আমরা আরও বিশেষজ্ঞদের নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যে কথাটা বলেছিলাম, তাদেরকে সচেতন করার জন্য কিন্তু স্কুল সিলেবাসে আমরা এই পরিবর্তনটা নিয়ে আসার চেষ্টা করছি। অলরেডি এই বছর থ্রি থেকে ফাইভ পর্যন্ত বইয়ে এই নিরাপদ খাদ্যের কথাগুলো চলে আসছে, আগের কিছু ভুল ধারণা চেঞ্জ করে। আর এবছর আমরা চেষ্টা করছি যে মাধ্যমিকে সিক্স থেকে নাইন টেন পর্যন্ত এই বইগুলোতে ধীরে ধীরে এটা নিয়ে আসতে, যে আগামী বছর যেন চলে আসে। তাইলে ওই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ছোট বয়স থেকেই যেন নিরাপদ খাদ্য সম্পর্কে সে আইডিয়া নিতে পারে, সে নিজে নিরাপদ খাদ্য একটা বলয়ের মধ্যে যেন বড় হইতে পারে। স্যার, একটি বিষয় আমরা শুনছিলাম যে যে খাদ্য যে কারখানাগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো, সেগুলোর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আপনাদের হাতে সেই অথরিটি আনার একটা চিন্তা ভাবনা শুনছিলাম, সেটি আসলে হচ্ছে কিনা? এটা যার বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন বিষয়ে তারা আইনগতভাবে কাজ করছেন, আর আমাদের যেটা অংশ আছে সেটা আমরা কাজ করছি। আর সেফটির বিষয়টা তো আমরা দেখছি, আর যেটা সমন্বয়ের মাধ্যমে যদি সরকার মনে করেন যে আরও কোনো বিষয়ে লাইসেন্সিংয়ের বিষয়ে আমাদের দেওয়ার প্রয়োজন মনে করেন, সেটা সরকার সিদ্ধান্ত নিতে পারে। তবে আমরা কাজটা সব সরকারি দপ্তর যৌথভাবেই আমরা করছি, আমাদের সবারই কমন উদ্দেশ্য দেশে খাদ্য নিরাপদতা নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আপনার কি যেসব পণ্যগুলো রয়েছে, খাদ্য পণ্যগুলো, সেগুলো কি আপনারা যাচাই বাছাই বা পরীক্ষায় মানে ধারাবাহিকভাবে করেন কি না? আমাদের যে কোম্পানিগুলোতে গিয়ে, জি, আমাদের মূল কাজটাই আমরা তিনটে উপায়ে করি। প্রথম যেটা আমি বললাম যে সচেতনতা বৃদ্ধি, অ্যাওয়ারনেস বিল্ড আপ, তারপরে আমাদের যেই রেগুলার কাজটা আমরা করি ইন্সপেকশন এবং মনিটরিং। এবং এটা আমাদের সারা দেশেই আমাদের এই ইন্সপেকশন মনিটরিং রেগুলার হচ্ছে, আমরা বারবারও প্রতিষ্ঠানে যাচ্ছি, তাদেরকে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, তারা যেন এটা সংশোধন পর্যায়ে নিয়ে আসে। এবং শুধু ইন্সপেকশন মনিটরিং না, এই ইন্সপেকশন মনিটরিংটা হচ্ছে ঝুঁকিভিত্তিক, অর্থাৎ আমরা সেখানে গিয়ে ঝুঁকি চিহ্নিত করছি, কোথায় কোথায় ঝুঁকি আছে সেফটির বিষয়ে, সে ঝুঁকিগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিচ্ছি। বাজার মনিটরিংয়ে গিয়ে যদি আমি কোনো প্রোডাক্টে সন্দেহ হয়, সেটা সাথে সাথে নমুনা নিয়ে আমি পরীক্ষা করার ব্যবস্থা নিচ্ছি, এবং সেই পরীক্ষায় যদি আমি সে ধরনের ক্ষতিকর কিছু পাই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বা সংশোধন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমাদের রেগুলার কাজ, এটা নিয়মিতভাবেই চলছে, সারা দেশে এই কাজটা আমরা করেছি। আসবো আপনার কাছে। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা আসলে উন্নত বিশ্ব বা বহির্বিশ্বের যে পার্সপেক্টিভটি আমরা দেখি, সেখানে খাদ্য আসলে তাদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করে। যদি আমরা FDA-র কথা বলি, বা সেখানে কিন্তু ছয় ঘন্টা বা আঠারো ঘন্টা পর কিন্তু একটা খাবার বা জুস, যে কোনো কিছু, আমরা এই ধরনের অনেক কিছু শুনে থাকি। বাংলাদেশে আসলে সেই জিনিসগুলো বা সেই ধারাবাহিকতা কিন্তু থাকে নাই না, যেটা বললেন, হ্যাঁ সত্য, হয়তো থাকে নাই, একেবারেই থাকে না তা না, হয়তো ঘাটতি আছে বা আরও করতে হবে, কিছুটা তো আসেই, নাহলে আমরা বেঁচে আছি কেমনে? এর মধ্যে তো ভালো মন্দও তো কিছু রয়েছে, এখানে সবই যে খারাপ এটা একদম ঢালাও বলাও ঠিক হবে না, অনেক কিছুই ভালো হচ্ছে, চেষ্টা চলছে, প্রশাসন সরকার তারাবন চালাচ্ছে। যেমন ধরেন, একটা সুন্দর কথা বলছেন যে নিরাপদ খাদ্য, এটা যে পাঠ্যপুস্তকে কিন্তু বাচ্চারাই যাতে ছোটোবেলা থেকে শিখে, একবার ক্লাস থ্রি থেকে শুরু করে এটুকু তো একটা চালু হয়ে গেছে, তার ছোটোবেলা থেকে তারা যেন কনসাক্ট কীভাবে খাদ্য নিরাপদ দেখা যায়, কী খাবে, কারণ খাদ্যর তো অনেক কিছু ব্যাপার রয়ে গেছে। যদি সংক্ষেপে একটা কথা বলি, খাদ্যের প্রোডাকশন থেকে শুরু করে একটা ভোক্তা খাওয়া পর্যন্ত অনেকগুলো স্টেপ, তৈরি কোথায়, ট্রান্সপোর্ট, পরিবহন, স্টোরেজ কোথায় রাখবে, ইভেন ঘরে, রান্নাঘরে, রান্না থেকে শুরু করে যিনি পরিবেশন করবেন তারও তো দায়িত্ব রয়ে গেছে, হাত ধোয়া থেকে শুরু করে এই যে বাসনপত্র সব পরিষ্কার, এগুলো তো সবই সত্য। ইভেন যে কথাটা সত্য, ঘরে যদি আপনার ঘর নিজের ঘরে তৈরি
অনেকক্ষণ যদি বাইরে রাখেন ফ্রিজের বাইরে কয়েক ঘন্টা ডিকম্পোজ হয়, নষ্ট হয়, আমাদের আবার ব্যাকটেরিয়া সংক্রমিত হয়, এগুলো তো সবাইকে তো জানতে হবে আর কি। যেমন বাচ্চারা যেমন ছোটোবেলা থেকে শিখবে, আর আমরা যারা যারা জনগণ যারা তাদেরকে তো সচেতনতার কোনো বিকল্প তো নাই। তার যতটুকু দায়িত্ব সে তো ততটুকু করবে, তাকে সচেতন হতে হবে, যেখানে সেখানে খাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করে, এগুলো যদি সব আমরা মেনটেন করে চলতে পারি তাহলে তো আমরা আমাদেরকে নিরাপদ রাখতে পারবো। আর প্রশাসন তার কাজ করবে, আমি আমার দায়িত্ব, অর্থাৎ একক কেউ না, জনগণ প্রশাসন সবার কিন্তু সম্মিলিত পদক্ষেপ এখানে কিন্তু দরকার আছে এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। জনগণ তার দায়িত্ব পালন করে, প্রশাসন তার দায়িত্ব পালন করে, করতে হবে আর কি। এবং এখানে যদি সমন্বয় না থাকে, প্রয়োজনে যে কথা আমি আগে বললাম, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সহযোগিতাও দরকার আছে, যেখানে ভেজাল খাদ্য তৈরি হয় ওই জিনিসগুলো তাদের ট্রেস করতে হবে, বাইর করতে হবে, এবং তাদেরকে কঠোর পানিশমেন্টের আওতায় আনতে হবে আর কি, কঠোর শাস্তি দিতে হবে। আইন আছে, এটার জন্য কার্যকরী হয় তারও তো ব্যবস্থা নিতে হবে, এবং রেগুলার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। হয়তো জনবলের ঘাটতি যেটা আছে থাকতে পারে, সেটাও তো ঘাটতিটা যাতে পূরণে তারও তো ব্যবস্থা নিতে হবে আর কি। সুতরাং এককভাবে যেমন কেউ দায়ী না, কিন্তু এটা কঠোরতা যদি সবাই অবলম্বন না, বিশেষ করে প্রশাসনের দায়িত্বটা সবচেয়ে অবশ্যই বেশি আর কি। তাদেরকে যে তৈরি যেগুলো হচ্ছে, এই তাল মিস্ত্রির নামে যা তৈরি করা দেখলাম, বা সস যেগুলো দেখলাম আর কি, এইভাবে অনেক খাদ্যই তো এইভাবে তৈরি হচ্ছে আর কি। তো সেগুলোর বিরুদ্ধে যদি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে তো খাদ্যের নিরাপত্তা বা নিরাপদতা যেটাকে বলে নিশ্চিত করা তো কঠিন হয়ে দাঁড়াবে আর কি। জি নিশ্চয়ই আমরা আসবো, আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, এবং যে বিষয়টি বলতে চাই যে আসলে খাদ্য ভেজালের যে ভয়াবহতা সেটি প্রতিরোধে আসলে যে আইনের নানা দিকগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আমাদের এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর সঙ্গে। নিরাপদ খাদ্য সচেতনতা অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি অনুষ্ঠানে। আমরা একদম শুরুতেই চলে যেতে চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুল কাইম সরকার আপনার কাছে। আসলে খাদ্য ভেজালের যে ভয়াবহতা আপনিও দেখছেন, আমরাও দেখছি, রিপোর্ট করছি, মানুষ ভুক্তভোগী, সেক্ষেত্রে অনেকগুলো আইন এরই মধ্যে তৈরি হয়েছে, অনেক দিন হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার। সেক্ষেত্রে আইনগুলো, সর্বশেষ কিছু আইন আপনার সময় আমরা লক্ষ্য করেছি, সেগুলো পাশ হওয়ার আসলে কত দূর একটু যদি বলেন। প্রথমেই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি যে তিনি অনেক পুরাতন যে আইন ছিল আমাদের 1959-এর যে পিওর ফুড অর্ডিনেন্স, এটাকে বাতিল করেই কিন্তু 2013-এর নিরাপদ খাদ্য আইন করেছেন, যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক যে বিষয়গুলো আছে এগুলোকে নিয়ে ফুড সেফটির আইন শিওর করা। আর এটার আলোকে 2013-15 সালে আমরা কাজ শুরু করেছি, আর গত 2.5 বছর হইলে আমরা জেলা পর্যায়ে একজন করে কর্মকর্তা দিতে পেরেছি, তারপরে আমাদের কার্যক্রম চলছে। তো এই শুধু মূল আইনটার সাথে কিন্তু অনেকগুলো রেগুলেশন লাগে, বিধিবিধান লাগে, এই কাজগুলো আমরা করে যাচ্ছি, এবং এটা হিউজ কাজ, এবং এটা প্রতিনিয়তই এটা আপগ্রেড করতে হয়। আমরা ইতিমধ্যে 13টার মতো আমরা বিধিমালা করেছি, আরও 4-5টা আমাদের পাইপলাইনে আছে। আমাদের যে দেশের যে মানগুলো আছে এগুলো আন্তর্জাতিক মানের সাথে হারমোনাইজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অলরেডি আমরা আন্তর্জাতিক সংস্থাকেও এগুলো নোটিফিকেশন করার উদ্যোগ নিয়েছি। এভাবে প্রতিটা স্তরেই আমরা কাজ করে যাচ্ছি। হিউজ টাস্ক, লোকবলের আমাদের ঘাটতি আছে, কিন্তু চেষ্টার কমতি নাই, কারণ ওই রেগুলেশন যদি না হয়, আইন বিধিবিধানগুলো না হয়, তাহলে সব জায়গায় কিন্তু এটা আমরা নিশ্চিত করতে পারবো না। ইভেন বিজ্ঞাপনের জন্যও কিন্তু আমরা, যে বিজ্ঞাপনে কোন ভাষা যাবে, কোন মানে খাদ্য পণ্যের বিজ্ঞাপনে, এইগুলো নিয়েও আমরা একটা রেগুলেশন করছি। এভাবে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আর আইনের কঠোরতা যদি বলেন, যে আমাদের এখানে নিরাপদ খাদ্য আইনের 23 থেকে 42 ধারা পর্যন্ত অনেকগুলো ধারাই আছে, এর মধ্যে ভেজাল খাদ্য আইনের 25 ধারায় বলা আছে 1-3 বছর জেল, আর 2-6 লক্ষ টাকা জরিমানা, আর যদি দ্বিতীয়বার কেউ অপরাধ করে তাহলে 3 বছর জেল বা 12 লক্ষ টাকা জরিমানা। এর থেকেও কঠোর শাস্তি কিন্তু আমাদের বিশেষ ক্ষমতা আইনে আছে, ভেজালের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা আরও বড় শাস্তি হইতে পারে। তো এটা শাস্তির কোনো ঘাটতি নেই, আর আমরা আইনের প্রয়োগের জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন মোবাইল কোর্ট করছেন, জেলা পর্যায় থেকেও মোবাইল কোর্ট করা হচ্ছে, প্রতিনিয়তই কিন্তু আমরা এনফোর্সমেন্টের কাজটা করে যাচ্ছি। আবার প্রতিটা জেলায় আমাদের নিরাপদ খাদ্য আদালত আছে, এবং মহানগরগুলোতেও আমাদের নিরাপদ খাদ্য আদালত, সেখানে বিজ্ঞ বিচারকরা বিচার করছেন নিয়মিতভাবে, সেখানে মামলাগুলো দায়ের করা হচ্ছে। সারা দেশে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেগুলোতে মানে অবজেকশনেবল সমস্যা পাচ্ছি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই যে ভেজাল গুড় বলেন,
ভেজাল মধু, ভেজাল দুধ, এরকম অনেক কিছুই আছে সারা দেশে, কিন্তু অনেকগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত আদালতে অনেকগুলোকে আমরা যাদেরকে সরাসরি পেয়েছি অ্যাকশন নিয়েছি, আর যাদেরকে পাই নাই তাদের বিরুদ্ধে কিন্তু আমরা মানে নিয়মিত আদালতে মামলা দায়েরও করেছি। সক্ষমতার কোনো অভাব আছে কিনা সেটি আইনের দিক থেকে বলেন, কিংবা আপনাদের অভিযানে যাওয়ার সময় যে বাহিনী রয়েছে সেটি আসলে কতটা আপনার সময় মতো পান, সে আপনার কাছে আসবে এই প্রশ্নটি। আমরা একটু তার আগে জনাব এবিএম আব্দুল্লাহ স্যার আপনার কাছে একটু আসতে চাই, আসলে আইনের যে প্রয়োগ বাংলাদেশে এখন হচ্ছে সেটি আসলে আরও কতটা কার্যকর হওয়া দরকার সেক্ষেত্রে যদি একটু বলেন। না, কার্যকর এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট সচেতন, উনি যেমন দেশ থেকে এগিয়ে নিয়েছেন খাদ্যের দিক থেকেও, কিন্তু উনি সচেতন দেশ যাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়, খাদ্য যাতে সচেতন হয়, ভেজালমুক্ত হয়, এই জন্য তো উনি কাজ করে যাচ্ছেন এবং আইন তো সংশোধন করে নতুন 2015 পরে যে আইনগুলো চলছে বা আরও উন্নত করার চেষ্টা করছে। প্রয়োগের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ? না, আমার পরামর্শ একটাই, আইন যেটাই জটে আইন যেটাই তৈরি করুক সে তো পূর্ণাঙ্গ আইন তো অবশ্যই, যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে, কিন্তু যেন কাগজে কলমে না থাকে, এটা যেন বাস্তবে প্রয়োগ করা হয়, তার জন্য যা করা দরকার যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে যে কথাটা আমি বারবার প্রয়োজনে না, আমার মনে হয় আইন শৃঙ্খল বাহিনীকে আমাদের সম্পৃক্ত করতে হবে, কোর্ট তার কাজ করবে, সেখানেও তো সহযোগিতা লাগবে আইন শৃঙ্খল বাহিনীর, সেজন্য আমি বলছি তাদেরকেও সম্পৃক্ত করতে হবে, কারণ এটা তো আমরা চাই দেশটা ভালো হোক, দেশের মানুষ ভালো থাক, সুস্থ থাক, রোগমুক্ত নিরোগ থাক, রোগমুক্ত থাক, এটাই তো আমরা চাই। তাতে যেমন আমাদের ডাক্তারদের উপরে চাপও তো কমবে, হাসপাতালের চাপও কিন্তু কমবে, রোগীর তো বেশি রোগী যত হবে আমাদের চাপও তো কমবে না, তাই না? জনগণকে সচেতন করার জন্য সাংবাদিকদের কিন্তু চেষ্টা করে যাচ্ছে, আমরা তাদের বিভিন্ন সময় কার্যক্রম দেখছি, যে করোনার সময় সাংবাদিকরা তো আমি বলছি যে এক নম্বর দুই নয় তারা ফ্রন্টলাইন ফাইটার ছিল, মানুষকে সচেতন করে তুলছে। খাদ্যের ব্যাপারেও তারা সারা বছর ব্যাপী বিভিন্ন মিডিয়াতে যদি তারা যদি জনগণকে সচেতন করে তোলেন, প্রচার প্রচারণার মাধ্যমে, বিভিন্ন সময় যে টক শো হচ্ছে এগুলোর মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, তাহলে অবশ্যই জনগণ কিন্তু সচেতন হবে, 100% না হলেও অনেকটা তো হবে আর কি। এইভাবে আমরা আমি মনে করি যে নিরাপদ বা খাদ্য বলতে যেটা মিন করি, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে, নিরাপদতা নিশ্চিত হবে এবং সত্যিকার আমরা সুফল কিন্তু পাবো, জনগণ কিন্তু এর পাবো। আসবো আপনার কাছে, আমরা একটু আপনার কাছে আবারও আসতে চাই, যে আপনাদের যে সক্ষমতার জায়গাগুলো নিয়ে একটু কথা বলছিলাম, যে আপনাদের অভিযানের ক্ষেত্রে আপনাদের যে নির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যে সহায়তা সেটি আপনারা কতটা পান, কিংবা আপনাদের যে মানে অন্যান্য যে সক্ষমতাগুলো রয়েছে সেখানে আসলে কতটা আছে? আমাদের আইনেই বলা আছে যে পুলিশ ফোর্স বা আরও যারা আছেন আমাদের অভিযানের সময় তারা প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং এটা আমরা সহযোগিতা পেয়ে আসছি। আর যেটা বলেন যে আইনটা কিন্তু আরও আপডেট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যেমন কিছু একটা বলে দিই যে আমরা ধারায় নতুন যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি যে খুব বেশি ক্ষতিকর বা এই ধরনের কাজে যারা জড়িত আছে সেই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চিরতরে বন্ধ করে দেওয়া, শাটডাউন করে দেওয়া, এটা উন্নত দেশে সব দেশেই আছে, আমরা এই শাটডাউনের বিষয়টাও নিয়ে আসতে চাচ্ছি, শুধু মুখের কথায় না, আমরা বাস্তবে কাজেই এটা ই করতে চাই যে শাস্তি দিলাম তিন দিন পরে আবার একই জিনিস উৎপাদন, এটা যেন না হয়, একবারে দরকার আমরা স্থায়ীভাবে কারখানা বন্ধ করে দেব। আর আইনে আরও যুগোপযোগী যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা সংশোধনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। আর আমাদের যেটা যে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়, এই জন্য আমাদের দুইটা কমিটি অলরেডি আছে, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের সকল কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে তাদের সচিব এবং এখানে ক্যাবিনেট সচিব মহোদয় আছেন ওনাদের নিয়ে এবং কনসার্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের প্রধানদের নিয়ে একটা উপদেষ্টা কমিটি করা আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সমন্বয় কমিটিও একটা করা আছে যারা আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য। আপনারা আসলে একদম শেষ প্রশ্ন আপনার কাছে একদম সংক্ষেপে যদি বলেন, যে আপনারা মাঠ পর্যায়ে আপনাদের যে ফিল্ড লেভেলে কর্মকর্তারা তারা নিয়োগ পেয়েছেন এর মধ্যে মাঠ পর্যায়ে আপনারা কাজ করবেন কিনা, এবং বাংলাদেশকে খাদ্য ভেজালমুক্ত করতে আসলে আপনি শেষ কথা কি বলবেন? মাঠ পর্যায়ে অলরেডি আমরা তো কাজ করছি, 64 জেলার আছে ইন্সপেকশন, না তারা মাঠ পর্যায়েও যাচ্ছে, তারা ফিল্ডেও যাচ্ছে, হাটবাজার এবং স্বাস্থ্য বিভাগের এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ফুড ইন্সপেক্টর আছে তারা কিন্তু আমাদের ডেজিগনেটেড, তারা আমাদের পক্ষ হয়ে কিন্তু ফুড ইন্সপেক্টর হিসেবে কাজ করছে। আমরা আমাদের কলেবর আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছি যেন আরও রুট লেভেলে আমরা যেতে পারি। আমরা অলরেডি মোবাইল অভিযান বাড়াবেন কিনা, অভিযান বাড়ানো না, অভিযান প্রতিদিনই চলছে, সারা দেশেই চলছে, আমাদের ম্যাজিস্ট্রেট সারা দেশে যাচ্ছে, আর আমাদের মোবাইল ল্যাবরেটরি ভ্যান আমরা করেছি যে প্রতিনিয়ত অন দ্য স্পট আমরা যাচাই করছি, আগামী কয়েক 3-4 মাসের মধ্যে আমরা 8টা বিভাগে আমরা
এই মোবাইল ভ্যান দেব, তারা তৃণমূল পর্যায়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ করবে, বিভাগীয় পর্যায়ে আমরা ফুড সেফটি ল্যাবরেটরি করে অসংখ্য ধন্যবাদ আমরা উদ্যোগ নিচ্ছি এবং অনেকগুলো কাজে আমরা উদ্যোগ নিচ্ছি, যেগুলো হইলে আরও এই কাজটাকে আমরা বেগবান। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে আতঙ্কের জায়গা কিন্তু রয়েছে খাদ্য ভেজালের ভয়াবহতা, এবং আপনি শেষ কথা কি বলবেন আসলে? না ধন্যবাদ, আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ আতঙ্ক যদি যে কথাটা আমি বারবার একই কথা বলছি, ভেজাল অখাদ্য কুখাদ্য খাই আমরা একটা ভালো নেশন পাবো না, ভালো জাতিতে পাবো না, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। কিন্তু জনগণকে খেয়াল রাখতে হবে, তাদেরকে সচেতন তো হইতেই হবে, তারা যেখানে সেখানে যা পাবেন তাই খাবেন এটাও যেন না করেন, এবং প্রশাসনের আইনের কথা যেটা আমি বলছি, আইনের যেন প্রয়োগ সত্যিকার অর্থে ধারা উপধারা অনেক কিছু হয়তো আছে বা আরও হবে, বা আইন তো চেঞ্জও হতে পারে, হতেই পারে, যা যা জনগণের ভালোর জন্য যা যা করা দরকার করতে হবে আর কি, এটা মেনটেন করতে হবে। সেখানে আপনি জরিমানা বলেন, কারান্দা বলেন, প্রয়োজনে যে যেখানে এইগুলো তৈরি হয় এগুলো একদম সিলগাড়া করে পারমানেন্ট, যে ভবিষ্যৎ জন্য আর এসব করতে না পারে, এগুলো যা করার করে করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডাক্তার এ বি এম আবদুল্লাহ, এমিরেটাস অধ্যাপক, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য মোহাম্মদ আব্দুল কাইম সরকার, চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসলে খাদ্য ভেজালের যে ভয়াবহতা সেটি প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে, ভোক্তাদেরকে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে আসলে বারবার বলা হচ্ছিল যে অনুষ্ঠান থেকে সমন্বিত উদ্যোগ, একই সঙ্গে যে যথাযথ যে আইনের প্রয়োগ সেটিও হতে হবে, এবং সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশকে খাদ্যের ভেজালমুক্ত করতে। এখন এই ছিল আমাদের কাছে নিরাপদ খাদ্য ও সচেতনতা অনুষ্ঠানে, আজকে এখানকার মতোই শেষ করতে চাই। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।